বাংলায় 15 দিনের লকডাউন ঘোষণা করলো রাজ্য সরকার। সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ করে দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। বন্ধ থাকবে স্কুল কলেজ, শুধুমাত্র খোলা থাকবে জরুরি পরিষেবা। এমনিতেই পূর্ব ঘোষণা অনুযায়ী শপিং মল, বিউটি পার্লার, রেস্টুরেন্ট, সিনেমা হল, থিয়েটার সেগুলো যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ থাকবে। সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে 15 দিন। শুধুমাত্র জরুরি পরিষেবা কর্মীদের অফিসে যাওয়া আসার জন্য পরিবহন চলবে। শনিবার নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করে কথা জানান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার স্থির করেছেন যে আগামীকাল রবিবার ভোর 6টা থেকে 30 মে 2021 একপক্ষকাল সন্ধ্যা 6টা পর্যন্ত নিম্নলিখিত অনুশাসন এবং বিধিনিষেধগুলি সকলের সামগ্রিক স্বার্থে জারি হবে। সকল স্কুল কলেজ, পলিটেকনিক, আইটিআই, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজকের নির্দেশ অতীতের নির্দেশগুলির কিছুটা কনসলিডেশন, কিছুটা মডিফিকেশন, কিছুটা এক্সপ্যানশন। সরকারি অফিস এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ব্যতিক্রম শুধু হবে এমার্জেন্সি এবং এসেনশিয়াল সার্ভিসেস সংক্রান্ত অফিস প্রতিষ্ঠানগুলি, যেমন স্বাস্থ্য, পশুস্বাস্থ্য, আইন শৃঙ্খলা, আদালত, সমাজকল্যাণ, জেল, বিদ্যুৎ, পানীয় জল, টেলিকম, ইন্টারনেট, সংবাদ মাধ্যম, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলা, স্যানিটেশন, সিওয়ারেজ এবং সৎকারমূলক কাজকর্ম ব্যতিক্রম। অন্য সকল সরকারি বেসরকারি অফিস এই একপক্ষকাল বন্ধ থাকবে। 3, শপিং কমপ্লেক্স, মল, মার্কেট কমপ্লেক্স, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, সুইমিং পুল বন্ধ থাকবে। খুচরো দোকান, সরবরাহ, বাজার হাট, যা কিনা সংযুক্ত তরি তরকারি, ফল ফলাদি, মুদিখানা, দুধ, রুটি, মাংস, ডিম প্রভৃতির মতো দ্রব্যের সঙ্গে, সেগুলি শুধুমাত্র সকাল 7টা থেকে সকাল 10টা অবধি খোলা থাকবে আগামীকাল থেকে একপক্ষকাল। শুধু মিষ্টির দোকান সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকবে। এর সঙ্গে দুগ্ধজাত দ্রব্যের একটা বড় লিঙ্কিং এবং বহু লোকের, বহু বয়স্ক লোকের, বহু রুগ্ন লোকের, যেহেতু এর সঙ্গে একটা অঙ্গাঙ্গী স্বাস্থ্যগত যোগাযোগ আছে, ওষুধের দোকান, চশমার দোকান প্রভৃতি তাদের যা ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার তাতে খোলা থাকবে। পার্কগুলি, চিড়িয়াখানাগুলি, স্যাংচুয়ারিগুলি সবই বন্ধ থাকবে, শুধু যা মেনটেন্যান্সের কাজকর্ম তা ছাড়া। রাজ্যের অন্তর্বর্তী, রাজ্যের মধ্যেকার লোকাল ট্রেন, মেট্রো রেলওয়ে এবং রাজ্যের মধ্যেকার বাস সার্ভিস এবং লঞ্চ, ফেরি সার্ভিস প্রভৃতি বন্ধ থাকবে সবার জন্য, শুধু এমার্জেন্সি এসেনশিয়াল সার্ভিসের লোকেদের জন্য ছাড়া। উপরিউক্ত বা নিচে বলা অত্যাবশ্যক বা বিমুক্ত পণ্য ও পরিষেবা বাদে হসপিটাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, এয়ারপোর্ট, টার্মিনাল পয়েন্ট, মিডিয়া হাউসে যোগাযোগের কারণ ব্যতিরেকে অন্যান্য সকল ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটোরিকশা ইত্যাদির চলাচল বন্ধ থাকবে। রাজ্যের মধ্যে ট্রাকস এবং গুড ক্যারিয়ার্সের সকল চলাচল বন্ধ থাকবে, যদি না সেগুলি হয় মেডিকেল সাপ্লাইজ, অক্সিজেন, দুধ, ডিম, মাংস, মাছ প্রভৃতি যে সকল খাদ্যদ্রব্য, বা পেট্রোল, ডিজেল, এলপিজির সঙ্গে সম্পৃক্ত।